আজ 1st অক্টোবর, চারিদিকে লেগেছে শরতের ছোঁয়া। পুজো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। নীল আকাশে তুলোর মতন মেঘ, কখনো রোদের তেজ, আবার কখনো মেঘের ছায়া। দেশের বাইরে থাকাকালীন যতই চেষ্টা করি পুজোর কথা মাথায় আনব না, ততই প্রকৃতি যেন বারবার জানান দিয়ে যায় আশ্বিনের শারদ প্রাতে জেগে উঠেছে আলোক মঞ্জিরও। এরকমই এক রবিবারের সকালে হাতে চায়ের কাপ নিয়ে জানলার বাইরে তাকিয়ে আছি আর মনে পড়ছে আমার বাড়ির কথা, আমার শহরের কথা। রাস্তায় রাস্তায় অসম্পূর্ণ প্যান্ডেল, পেরেক ঠোকার আওয়াজ, আস্তে আস্তে সেজে ওঠা আমার প্রিয় কলকাতা তিলোত্তমা। এইসব ভাবতে ভাবতে যখন মনটা নস্টালজিয়ার গণ্ডি পেরিয়ে মন খারাপের দিকে এগোচ্ছে, ঠিক সেই সময় একটা ফোন পেলাম। আজকে একটা রবিবারের সকালবেলা, এমনিতেই দেরি করে ওঠা হয়েছে, দেরি করে সব কিছু, তো ভাবছি যে কি রান্না করব, কিছু একটা বানাতে হবে, এইসব ভাবনা চিন্তার মধ্যে হঠাৎ অনির্বাণদার ফোন। কি না, তোদের বাড়ির কাছেই একটা চিটাগং ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, ব্যাস আর বাঙালির আর কি চাই, রইল পরে রান্না বান্না সব তুলে দিলাম, তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়ছি আমরা। মিলিয়া বাউলা গান ঘাটু গান গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন। বাঙালি খাবার খাবো, দেখা যাক কি ওয়েট করছে আমাদের জন্য। আসলে কি ব্যাপারটা বলুন তো, আমরা এখানে ইউএসএ তে জবে থেকে এসেছি, এখানে সব রকম দেশেরই খাবার পাই আমরা, সে কোরিয়ান বলুন, জাপানিজ বলুন, এবং সাউথ আমেরিকান থেকে শুরু করে মেক্সিকান, মানে নেম ইট অ্যান্ড ইউএস হ্যাজ ইট। এখন যেটা সচরাচর খুব একটা আমরা পাই না হচ্ছে বাঙালি খাবার। বড় বড় সিটি ওয়াশিংটন, নিউ ইয়র্কে তাও চাইলে পাওয়া যায়, বাট এইখানে আমরা মানে এই ব্যাপারটা রিচমন্ডের মতন এরিয়াতে, যেটা খুব একটা বড় শহর নয়, সেইখানে এই বাঙালি খাবার পাওয়াটা একটা ক্রাইসিসের ব্যাপার। তো যেই আমরা এই খোঁজটা পেলাম, বাকি সব প্ল্যান কাটিয়ে সব প্ল্যান পরে হবে, প্রথমে হচ্ছে খাওয়া, তো সেটা করতে এখন আমরা ছুটছি। আমাদের এখানে গত এক সপ্তাহ যাবত পুরো টানা রোদ ওঠেনি, সারাটা দিন একদম মেঘলা করেছিল, এবং যা হয় সকালবেলাতে উঠে একটা মেঘলা ওয়েদার দেখে মন মেজাজ এমনিই খারাপ হয়ে যেত। তো খুব লেথার্জির সাথে আমরা পুরো সপ্তাহটা কাটিয়েছি, কাজ করেছি। আজকে রোববার দিন সকালবেলাতে এত সুন্দর ওয়েদার, একদম মানে আলো ঝলমলে আকাশ, পুরো শরৎকালের আকাশ, তো দেখেই মনটা ভালো হয়ে গেছে। ফাইনালি আমরা সানডে মর্নিংয়ে বেরোলাম, বেশ মানে বেরিয়েও খুব ভালো লাগছে। এখন আমরা জানি না যে ওখানে খাবার দাবারের কীরকম কী ব্যবস্থা রয়েছে, খুব এক্সাইটেড সেটা দেখার জন্য, কিন্তু রাস্তাটা যেতে যেতেও আমরা খুব মনোরম লাগছে আমাদের, খুব এনজয় করছি। এখানে ঠিক আমাদের দুর্গাপুজোর মতন পার্কিং পেতে অসুবিধা, মোটামুটি 3-4টে রাউন্ড ঘুরলাম, ওয়েট করলাম যে কেউ বেরোক, মোটামুটি পার্কিংটা পাওয়া গেছে, একটা দিক দিয়ে নিশ্চিন্ত হলাম। আর পার্কিং না পাওয়া গেলে দূরে একটা স্কুল আছে, সেই স্কুলে রেখে তারপরে আসতে হতো হেঁটে, কিন্তু সেটা অনেকটাই দূর, মানে এখানে কাছাকাছি কিছু হয় না। এইদিকে ইভেন্টটা, ইভেন্টটা হোস্ট করেছে ওরা একটা পার্কের মধ্যে, একটা বেশ বড় নেচার পার্ক এটা, আর দূর থেকে শুনতে পাচ্ছি ফাংশন হচ্ছে, বাংলায় গান হচ্ছে, আহা কি সুন্দর দিন কাটাইলাম। তো বেশ মজা লাগছে আমাদের এখানে আসার পরে, এরকম প্রথমবার মানে বাঙালিরা সবাই একসাথে হয়ে এরকম একটা অনুষ্ঠান, ফাংশন টাংশন হচ্ছে, বেশ ভাল লাগছে। দেখি আমরা এখন বড় বড় একটা পার্ক বেসিক্যালি, সেটাতে মানে আজকের জন্য জায়গাটাকে ভাড়া নিয়ে এটাকে অর্গানাইজ করেছে, বাচ্চাদের প্লেগ্রাউন্ড থেকে শুরু করে মোটামুটি বড়দের জন্য হাঁটাহাঁটি করার বেশ ভালো ওপেন স্পেস। আর পিছনে একটা ট্রেল আছে, আমরা খাওয়া দাওয়ার পরে দেখি আমরা ওই ট্রেলটাতে একবার যাবো, একটা পিছনে লেক মতো আছে, খাওয়া আগে হজম খাই তারপরে হজম করতে, হজম করার কথা ভাব। এটা দেখ কি সুন্দর লাগছে এই গাছগুলো, এই প্রথমবার কোথাও এসে আন্ডার ড্রেসড মনে হচ্ছে আমাকে, দেখে এরা এত সুন্দর সাজুগুজু করে এসেছে, এরকম জানলে আমি একটু সাজুগুজু করে আসতাম। এই ফাংশন ওখানে হচ্ছে, হ্যাঁ মোটামুটি আমি আর তুই তো বাড়ির জামা কাপড় মনে হচ্ছে, হ্যাঁ
অ্যাকচুয়ালি এইখানে তো লোকজন সাধারণত জামা কাপড় খুব সাধারণ জামা কাপড় পরে ঘোরে, আমাদের অভ্যাস হয়ে গেছে, কিন্তু এইখানে এরা খুব সুন্দর রঙিন জামা কাপড় পরে সেজে এসেছে। অনুষ্ঠানটার নাম মেজবান বা মেজবান। এটি অর্গানাইজ করেছে বাংলাদেশের চট্টগ্রামের মানুষ যারা এখানে থাকেন। এই মেজবান চট্টগ্রামের খুবই প্রচলিত একটা ট্রেডিশন। বছরের একটা দিন বেছে নিয়ে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়। বর্ষা যখন হইত গাছের গান আইত, রঙে ঢঙে গাইত আনন্দ পাইতাম। বর্ষা যখন হইত গাছের গান আইত, রঙে ঢঙে গাইত আনন্দ পাইতাম। এটা বেসিক্যালি একটা গ্র্যান্ড ফিস্ট, যেখানে এনারা এখানের আশেপাশের মানুষদের সাদরে আমন্ত্রণ জানান তাদের সাথে কিছু আনন্দ ভাগ করে নেওয়ার জন্য, আর সঙ্গে থাকে আনলিমিটেড খাওয়া দাওয়া। হিন্দু বারিন্ত যাত্রা গান হইত, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। হিন্দু বারিন্ত যাত্রা গান হইত, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। প্রচণ্ড বেশি খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে দেখলাম এখানে একটা লেক মতো আছে, সেই লেকটা ধার দিয়ে হাঁটার জায়গা করা। আসলে এটা পুরোটাই একটা পার্ক, এখানে একটু ট্রেলের মতন বানিয়েছে, আর যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম ওই ওই জায়গাটা হচ্ছে পিকনিক এরিয়া, ওখানে রান্না করে খাওয়ার জন্য আমরা একটুখানি খেয়ে দিয়ে খাবারটা হজম করতে এলাম। মানে কোনো ফাংশন টাংশন হচ্ছে তো আমরা ভাবলাম সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, আজকে ওয়েদারটা বলছিলাম খুব সুন্দর, আর খাওয়াও হয়ে গেছিলো প্রচণ্ড, তো আমরা ওই লেকের ধার দিয়ে বেশ সুন্দর হাঁটতে হাঁটতে আর ছোট্ট ওয়াক হয়ে গেল, বেশ ভাল লাগছে এখন। সুন্দর লেকের এরিয়াটা সুন্দর, আর এটা বুঝতে পারছি এখানে অলরেডি ফল কালার ধরা আস্তে আস্তে শুরু করেছে, মানে গাছের রঙগুলো চেঞ্জ হওয়া শুরু হয়েছে। তো এই জায়গাটা আমরা আরেকবার আসবো যখন ফুল ফ্লেজড ফলটা আসবে, সেটা ধরতে পারলে খুবই ভালো হয়, চেষ্টা করব ধরার, খুবই লাকের ব্যাপার আর কি এটা, তো যদি সম্ভব হয় তাহলে আপনাদেরকে দেখাবো। শরতের গন্ধ গায়ে মেখে ফুরফুরে আমেজে বহু বাঙালি এক জায়গায় একত্রিত হয়েছে, সাথে গান বাজনা খাওয়া দাওয়া হই হুল্লোড়। হঠাৎই মনে হলো পরিবেশটা যেন ভীষণ চেনা, একদম দুর্গাপুজোর আমেজ। আসলে যে কোনো ফেস্টিভ্যালের এটাই তো আসল কথা, রোজকারের জীবন থেকে একটু বেরিয়ে এসে আশেপাশের মানুষের সাথে আনন্দ স্রোতে গা ভাসানো। সেদিক থেকে চট্টগ্রামের মেজবানি হোক বা কলকাতার দুর্গাপুজো, সবই যেন কোথাও মিলেমিশে এক হয়ে যায়। তোরা যেটা বলছিল প্রায় হাজার লোকের আয়োজন করা হয়েছিল এখানে, তো বিশাল বড় কর্মযজ্ঞ এবং খুব অর্গানাইজড ওয়েতেই করছে, মানে আমি তো কিন্তু দেখলাম যে এত ভিড়, প্রথমে ভাবছিলাম হয়তো খুব ভিড়ভাট্টা হবে, বাট ইটস ভেরি ওয়েল অর্গানাইজড এবং সমস্ত কিছু খুব সুষ্ঠুভাবে হলো আর কি, আর সবাই এত এত প্রাণ দিয়ে সবাই এটাতে ইনভলভ, সবাই খুব ভালোবেসে খাওয়াচ্ছে, ভালোবেসে খাওয়াচ্ছে, এটা আমার খুব ভালো লেগেছে। মানে জোর করে বলছে নিন নিন, মানে কেউ জোর করে না, এরকম বাফে সিস্টেমে যখন খাবার দাবার হয় জোর করার কেউ থাকে না। সেটাই, আর নিজের মানুষদের থেকে দূরে যখন থাকি না, বিদেশ বিভূতিতে থাকি, তখন একটুখানি ভালোবাসা, একটুখানি আদর, এই যে ভাষাটা কমন, এই ভাষাটা কমন, এটাও কানে যেন আমরা শোনা, মানে শোনার জন্য ব্যস্ত হয়ে যাই সারা বছর। সেইটা মানে ওটাই, এইটুকু পাওয়াটাও আমাদের কাছে অনেকটা, যদি এইটুকু কেউ আন্তরিকতা সেখানে দেখায় তাও আবার নিজের ভাষায়, সেটা না কান থেকে একদম মনে গিয়ে পৌঁছয়। খুব ভালো লাগলো আজকে, ছোট্ট একটা হঠাৎ করে হওয়া এরকম একটা ইভেন্ট, বেশ দিনটা খুব ভালো লাগলো আমাদের। তো এটা একটা আমাদের নতুন এক্সপিরিয়েন্স হলো, আমরা একটা বাংলাদেশি কালচারকে জানলাম চিনলাম এবং শুধু জানিনি তার আনন্দটাও উপভোগ করেছি, জাস্ট বিকজ এখানে আমাদের মাঝখানে কোনো বর্ডার নেই। তো পুরো সারাদিনের একটা নতুন এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন স্টে হ্যাপি স্টে সেফ, গুড বাই। গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গান ঘাটু গান গাইতাম।
আগে কি সুন্দর দিন।